আসসালামু আলাইকুম নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জানাবো বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় করা কিছু তথ্য পরিবারের সদস্য সদস্য বললেন সংসদ কাদরকে ভিডিও ভাইরাল বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন নোয়াখালী চার সদর সুবর্ণচর এলাকার আসনের সংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে দেওয়া সংক্ষিপ্ত একটি ভিডিও বার্তায় এই মন্তব্য করেন সেকেন্ডের ভিডিওটি রাতে ভাইরাল হয়ে যায় তবে সংসদ একরামুল করিমের ফেসবুক আইডি থেকে ভিডিওটি সম্প্রচারের কয়েক মিনিটের মধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাত একটার দিকে এবং গত শুক্রবার সকালে জেলা শহরে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন মিছিলে তারা কাদের মির্জার বিরুদ্ধে নানা স্লোগান দেন ভিডিও বার্তায় একরামুল করিম চৌধুরী বলেন আমি কথা বলবো ওবাদুল কাদের বিরুদ্ধে একটা রাজাকার ফ্যামিলির লোক এই পর্যায়ে আসছে তার পাই শাসন করতে পারে না এইগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে কথা বলবো আমার যদি জেলা আমাদের কমিটি না আসে তাহলে আমি এটা নিয়ে শুরু করব। লাইভ ভিডিও বিষয়ে শুক্রবার সকালে সাংসদ সর মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন আমি তো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কিছু বলিনি আমি বলেছি মির্জা কাদেরের পরিবার স্বাধীনতা বিরোধী আর কাদের ভাই হলো বিশিষ্ট মুক্তিযোদ্ধা রাজাকার বংশের কাদের মির্জা গত এক মাস ধরে দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এর কোনো বিচার হয় না একরামুল করিম চৌধুরী বলেন মির্জা কাদেরের রাজা চাচা রাজাকার কমান্ডার ছিলেন তাকে কাদের ভাইয়ের বাহিনী গুড়ি করে মেরেছে তার বাবা ছিলেন মুসলিম লিগার মির্জা কাদের নানা ছিলেন শান্তি বাহিনীর কমান্ডার মামা ছিলেন রাজাকার তাদের পুরো বংশই ছিল রাজাকার একটা রাজাকার বংশের লোক নিয়মিত তিনশো সংসদের বিরুদ্ধে বলে যাচ্ছেন তার বিরুদ্ধে কোনো ভূমিকা নেই দলের ভেতর ভিডিওতে ওবায়দুল কাদেরের কথা উল্লেখ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে একরামুল করিম চৌধুরী বলেন আমি আসলে কাদের ভাইকে নিয়ে কিছুই বলিনি গত এক মাস ধরে ধৈর্য ধরেছি আমি মির্জা কাদেরকে উদ্দেশ্য করেই কথাগুলো বলেছে জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে জটিলতা কি জানতে চাইলে একরামুল করিম চৌধুরী বলেন কমিটি নিয়ে কোনো ধরনের জটিলতা নেই প্রায় পাঁচ ছয় মাস আগে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয়েছে কিন্তু ওই কমিটি এখনও অনুমোদন দেওয়া হয়নি সাংসদ একরামুল করিম চৌধুরী ভাইরাল ভিডিওর বিষয়ে সেতু মন্ত্রীর ছোট ভাই ও বসুরহাট পৌরসভার নির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন সালের সময় ঢাকায় ওবায়দুল কাদের মারা গেছেন বলে তারা শুনেছিলেন মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন মুজিব বাহিনীর কমান্ডার ছিলেন এরপর তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক হন উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর তিনি প্রথম ছাত্রলীগকে সংগঠিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয় তিনি ছত্রিশ মাস কারাগারে ছিলেন কারাগার থেকে তিনি ছাত্রলীগের সভাপতি হয়েছেন জেল থেকে বের হওয়ার পর ছাত্রলীগ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছেন আব্দুল কাদের মির্জা বলেন আমাদের পরিবারের রাজাকার কে আমার বাবা শিক্ষকতা করতেন কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না তিনি শিক্ষকতা করতে গিয়ে হয়তো কারোর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে তিনি কোনো রাজনীতি করেননি মুক্তিযুদ্ধের সময় আমার চাচা এরফান মিয়া রাজাকার ছিল তার সাথে আমাদের পারিবারিক ঝামেলা ছিল যুদ্ধের সময় আমার চাচা একদিন আমার ভাইকে মারার জন্য চেষ্টা করেছে পাঁচ মিনিটের ব্যবধানে বড় ভাই মুজিব বাহিনীর প্রধান ঘর থেকে বের হয়ে যান মুক্তিযুদ্ধের সময় আমাদের বাড়ির পেছনে হিন্দু বাড়ি লুট করবে বলে তাদের মেরে ফেলবে শুনে আমার বাবা তাদের রক্ষা করেছেন তিনি আমার চাচার কর্মকাণ্ডের প্রতিবাদ করতেন তাহলে আমরা কিভাবে রাজাকার পরিবার হলাম আব্দুল কাদের মির্জা সংসদ একরামুল করিম চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন এত বড় অধ্যত্ত তার আমরা জাতির কাছে তার বিচার চাই আমি কোনো কথা যদি মিথ্যা বলি আমার বিচার করুক আর না হলে সে যেসব অন্যায় করেছে তার বিচার করতে হবে তাকে দল থেকে বহিষ্কার করতে হবে এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর দেখতে থাকুন জেবি নিউজ আল্লাহ হাফেজ